নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালপুরি রেসিপি। ডালপুরি খেতে আমরা খুবই ভালোবাসি। এই রকম শীতের দিনে যদি রাত্রে গরম গরম ডালপুরি আর তরকারি থাকে তাহলে ডিনারটা একদম জমে যাবে। আমার চ্যানেলে মুগ ডালের কচুরি রাধা বল্লভীর রেসিপির ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু দেখে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ডালপুরি বানাই। ডালপুরি বানানোর জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। চার চামচ রিফাইন্ড অয়েল দিলাম। দিয়ে এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিনিট দুয়েক সময় ধরে আমি তেলটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য ময়দাটা ঢেকে রাখব। এক চামচ তেল নিয়ে নিচ্ছি হাতে। তেলটা ময়দার গায়ে একটু মাখিয়ে নিচ্ছি যাতে ময়দার উপরে সারফেসটা শক্ত হয়ে না যায়, শুকিয়ে না যায়, সেই জন্য। এবার আমি 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। দেখুন, পুর তৈরির জন্য এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ছোলার ডালটা কিন্তু ভিজে গেছে, নরম হয়ে গেছে। এবার ডালটা থেকে আমি জল ঝরিয়ে ডালটা মিক্সিতে বেটে নেব। এখানে 1.5 কাপ ছোলার ডাল আমি নিয়েছি। মিক্সি জারে ডালটা দিয়ে ডালটা আমি একটু বেটে নেব। ডালটা কিন্তু একটু মিহি করেই বাটতে হবে, নয়তো পুরটা যদি দানা দানা থাকে তাহলে বেলবার সময় ফেটে যেতে পারে। আর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি একটা প্যান গরম করে তার মধ্যে 2 শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এবার 30-40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিচ্ছি, তারপরে সাইডে সরিয়ে রাখলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে আমি মশলাটা কিন্তু ভাজছি। আরও 1 মিনিট সময় লাগলো এই জিরেটা ভাজতে। জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে, এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে মশলাটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঢেলে ঠান্ডা করে নেব, তারপর মশলাটা বেটে নেব। দেখুন, মশলাটা তৈরি হয়ে গেছে প্যানের মধ্যে। এবার আমি পুরটা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিয়েও কিন্তু পুরটা করতে পারেন। প্যানের মধ্যে একটু ঘিটা ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হিং আর 1/2 চামচ পরিমাণে আদা বাটা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি দেব নুন, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিচ্ছি। এবার সমস্ত কিছু একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, ততক্ষণে চিনিটাও মেল্ট হয়ে যাবে। এইবার আমার বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ডালটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি। এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মাঝামাঝিতে রেখে পুরটা 4-5 মিনিট সময় লাগবে তৈরি করতে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মশলা 2 চা চামচ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব, দিয়ে পুরটা ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হোক ততক্ষণে আমি আবার ময়দাটা নিয়ে ময়দাটা একটুখানি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এই ময়দার ডো থেকে আমি পুরির জন্য লেচি কাটছি। লেচিগুলো লুচির যেরকম লেচি কাটা হয় তার থেকে কিন্তু একটু বড় হবে, অত ছোট ছোট লেচি হবে না, কারণ এতে পুর ভরা হবে। লুচির লেচির থেকে একটু বড় হবে, দেখুন আপনারা আমি কিরকম মাপের করছি। এইভাবে পুরো ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলোতে আমি পুর ভরব, সেই জন্য দেখুন এরকম করে একটা বাটি তৈরি করে নিচ্ছি। বাটিটা তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হবে, দেখুন মাঝখানটা যেন পাতলা না হয়, মাঝখানটা কিন্তু মোটা থাকতে হবে, আর সাইডগুলো এরকমভাবে পাতলা করে নিতে হবে। মাঝখানটা যদি পাতলা হয়ে যায় তাহলে পুর ভরার পর যখন বেলা হবে তখন ফেটে যাবে, ফেটে গিয়ে পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে, ওই জন্য মাঝখানটা কিন্তু সবসময় মোটা রাখতে হবে। এইবার ওই পুরটা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি এরকমভাবে গোল করে নিয়েছি ছোট ছোট করে। এবার পুরটা দেবার পর বুড়া আঙুল দিয়ে ভালো করে চেপে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে মুখটাকে এইভাবে সিল করে দিতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর মুখটা চেপে দিতে হবে। এটা করলে তাহলে পুর কোনোভাবেই বেরোবে না। এরপর দেখুন যে দুটো তালুর মাঝখান দিয়ে একটু চেপে দিতে হবে, যাতে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়, কারণ বেলার সময় আমরা বেশি চাপ দিয়ে বেলতে পারবো না, সেই জন্য হাত দিয়েই, হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে পুরটাকে ছড়িয়ে দিতে হবে। এই একইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি পুর ভরা। একইভাবে বাটি তৈরি করছি, আর খেয়াল রাখবেন বাটি তৈরি করার সময় যেন মাঝখানটা মোটা থাকে, মাঝখানটা কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না, পাতলা করলে পুর বেরিয়ে যাবে বেলার সময়। আবারও পুর দিয়ে দিলাম। আর পুর কিন্তু দেবার সময় খেয়াল রাখতে হবে, পুর কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তবেই পুর ভরতে হবে। পুর যদি গরম থাকে তাহলে পুর দেবার পর লেচিটা নরম হয়ে যাবে, আর বেলার সময় তখন পুর কিন্তু ফেটে বেরিয়ে আসবেই আসবে, ওই জন্য পুরটা কিন্তু ঠান্ডা করেই ভরতে হবে। এইভাবে প্রত্যেকটা লেচিতেই আমি পুর ভরে রেডি করে নিচ্ছি। এবার আমি বেলবো। বেলনের মধ্যে, আর বেলন চাকির মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে নিতে হবে। আর দেখুন লেচিটার মধ্যেও কিন্তু তেল লাগিয়ে নিলাম। এইবার বেলবো,
বেলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব হালকা হাতে বেলতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব হালকা হাতে বেলতে হবে, বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না। সাইডগুলো একটু টেনে টেনে বেলতে হবে, নয়তো সাইডগুলো মোটা থেকে যাবে। আস্তে আস্তে এরকমভাবে হালকা হাতে সাইডগুলো একটু টেনে টেনে বেলতে হবে, যাতে চারিদিকটাই বেলাটা সমান হয়। দেখুন এইভাবে বেলার ফলে আপনারা তো দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, দেখুন আমার কিন্তু এই লেচির ভেতর থেকে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে আসেনি, এক ফোঁটাও বেরোয়নি। আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি, ওই একইভাবে একই পদ্ধতিতে কিন্তু সবগুলোই বেলে নিতে হবে, একটু তেল লাগিয়ে নিতে হবে। এরকমভাবে হালকা হাতে বেলতে হবে, বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। আর সাইডগুলো টেনে টেনে বেলতে হবে, যাতে চারিদিকটা সমান থাকে। এইভাবে প্রত্যেকটা পুরি আমি বেলে নেব, তারপর ভাজা শুরু করব। কড়াইয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দেবার পর হাই ফ্লেমে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে এনে তারপরে পুরিগুলো এক এক করে তেলের মধ্যে ছাড়তে হবে। হালকা করে একটু প্রেস করে দিতে হবে, যেরকম দেখালাম উল্টে দিচ্ছি। দেখুন কিরকম ভাবে ফুলে উঠছে আপনারা বুঝতেই পারছেন। এরকম ভাবে দুবার তিনবার একটু যদি উল্টে পাল্টে দিয়ে ভাজা হয়, তাহলে কিন্তু পুরিগুলো খুব সুন্দরভাবে দুটো পিটি ভাজা হবে। এরকম একটু সোনালি রঙের করেই ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিলাম, কিচেন টিস্যুর মধ্যে তুলে রাখলাম। একইভাবে সবকটা পুরি আমি ভেজে তুলে নেব এবং প্রত্যেকটা পুরি কিন্তু একদম ফুলে উঠবে বলের মতন। হালকা করে প্রেস করে দিতে হবে। দেখুন বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা পুরি কিন্তু আমার এইভাবেই ফুলে উঠেছে। দেখুন আপনারা বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা পুরি কীরকমভাবে ফোলা, ফুলকো ফুলকো হয়েছে, আর একটারও কিন্তু পুর বেরিয়ে যায়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেরকমভাবে বললাম সেই পদ্ধতিতে যদি আপনারা ডালপুরি বানান, তাহলে আপনাদের ডালপুরিও কিন্তু এরকমই সুন্দর হবে, এরকম ফুলকো ফুলকোই হবে, একটাও কিন্তু পুর কিন্তু একটা থেকেও ফেটে বেরিয়ে যাবে না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকটি অন্য রেসিপির সাথে। নমস্কার।